আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো ড্রেস ডিজাইন করার জন্য টাই ফুল বা বো কীভাবে তৈরি করবেন একদম সহজ পদ্ধতিতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এর জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড়টার আমি লম্বা নিয়ে নিয়েছি 10 ইঞ্চি, আর কাপড়টা চওড়া নিয়ে নিয়েছি 4.5। এখন আমি কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি, আর কাপড়টা কিন্তু এক সাইড বন্ধ আছে, আর এটা হচ্ছে মাঝারি সাইজ। তো আপনারা চাইলে এর থেকে কম কাপড় নিয়েও ছোট সাইজও করে নিতে পারেন। তো এরকম করে আমি সাইড দিয়ে মার্ক করে নিচ্ছি, আর 1 ইঞ্চি আমি ফাঁকা করে নিচ্ছি, ফাঁকা রেখে নিয়েছি। আর এই মার্কের উপর দিয়ে আমি এখন সেলাই দিয়ে নিচ্ছি। তো এই বন্ধ সাইডটাতেও কিন্তু আমি সেলাই দিয়েছি, আপনারা চাইলে বন্ধ সাইডটাতে সেলাই নাও দিতে পারেন। তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আর এই সাইডটাতে আমি 1 ইঞ্চি ফাঁকা রেখে নিচ্ছি। তো সেলাই দেওয়া হয়ে গেছে, আর এই কোনাগুলো একটু কেটে দিচ্ছি, এতে করে ফিনিশিংটা ভালো আসবে। কেটে দিয়ে এই যে এত কাচের মাথা দিয়ে আমি এরকম করে দিচ্ছি। তো এরপর হচ্ছে যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম 1 ইঞ্চি পরিমাণ, তো সেখান দিয়ে আমি উল্টিয়ে নিচ্ছি কাপড়টা। তো কাপড়টা উল্টানো হয়ে গেছে। তো এরকম লোহা জাতীয় কোনো কিছু আপনাদের বাসায় থাকলে এরকম করে তো কাপড়ের কোনাগুলো এরকম করে দিবেন, এতে করে ফিনিশিংটা ভালো আসবে। তো উল্টানো হয়ে গেছে, আর এখন এই ফাঁকা অংশটাতে আর কাপড়টাকে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। তো সমান করে নিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে আরও একটি সেলাই দেব। তো সেজন্য কাপড়টাকে এরকম দুই ভাঁজে ভাঁজ করে নিলাম। আর এরকম মাঝখান দিয়ে আর কি চিহ্ন করে নিচ্ছি। এখন আমি এই চিহ্নর উপরে একটা সেলাই দিয়ে নিচ্ছি। আর সেলাইয়ের শেষে কাপড় সুতা একটু বেশি রাখতে হবে। তো সুতাটা বেশি রেখে আমি এখানে একটা সুতা আর কি ধরে এরকম করে আলতো করে টান দিয়ে নিচ্ছি, এতে করে কাপড়টা গুছিয়ে আসবে। তো কাপড়টা গোছানো হয়ে গেছে। তো এরপর আমি এখানে আরও এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড়টার লম্বা হচ্ছে 4 ইঞ্চি, আর চওড়া হচ্ছে 1.5 ইঞ্চি। তো কাপড়টাকে আমি দুই দুই পাশ থেকে দুইটা ভাঁজ দিয়ে নিচ্ছি, আর এরপর হচ্ছে মাঝখান থেকে আরও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, পাইপিনের শেপ করে নিচ্ছি। তো এরপর ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টাকে পেঁচিয়ে নিতে হবে। তো পেঁচানো হয়ে গেছে, আর বাড়তি অংশটাকে ভেতর দিকে দিয়ে দিতে হবে, আর তারপর হচ্ছে সেলাই দিয়ে নিতে হবে। তো সুই সুতা দিয়ে এরকম করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল টাই ফুল বা বো। তো এরকম করে বাচ্চাদের ড্রেসে কিন্তু আপনারা টাই ফুল দিতে পারেন, এতে করে নর্মাল ড্রেসও কিন্তু আকর্ষণীয় লাগবে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।